তরমুজ যার ভিতরে আছে মহামূল্যবান লাইকোপেন, যে লাইকোপেন না হলে হিমোগ্লোবিন তৈরি হয় না। আর মানব দেহের জন্য একটা গাড়ির জন্য তেল, মানব দেহের জন্য হিমোগ্লোবিন হলো মানব দেহের চালিকা শক্তি, শরীরের উত্তাপ ঠিক রাখে, শরীরের চলন শক্তি ঠিক রাখে হিমোগ্লোবিন। সেই হিমোগ্লোবিনের মূল অংশটি লাইকোপেন, সেই লাইকোপেন আছে আমাদের তরমুজের ভিতরে। তরমুজ যে কোনো প্রান্তেই থাকুক, যেখানেই থাকুক, গরম একটু, ডিপ একটু, ও লাইট কিচ্ছু আসে যায় না, আপনি ও তরমুজ খেতে ভুল করবেন না। প্রতিদিন কমপক্ষে 200 গ্রাম তরমুজ এই ঋতুতে যখন যেখানে যে অবস্থায় পাওয়া যায় আপনি ভাতের সাথে খাবেন, তরকারির সাথে খাবেন, সালাতের সাথে খাবেন, সরাসরি খাবেন, ইফতারের পরে খাবেন, সেহরির সাথে খাবেন। হিন্দু ও বৌদ্ধ খ্রিস্টান ভাইয়েরা যারা সারা পৃথিবীতে আমাদের আমার প্রোগ্রাম দেখেন, তারা সকলে তরমুজ খেতে ভুল করবেন না। সকল সময় সারা বছর তরমুজ অনেক বেশি বেশি করে খাবেন। তরমুজের লাইকোপেন হতে পারে আমাদের শরীরের এনার্জি স্টেমিনা গ্রো করার জন্য মহা ঔষধ। আরেকটা তরমুজের মহাগুণ হলো তরমুজের চামড়াটা, এইটা ভাজি করে খাওয়া যায়। তরমুজের চামড়ার সাথে সামান্য একটু তরমুজ রেখে আপনার ছোটো ছোটো করে কেটে তরকারি হিসাবে তরমুজ ব্যবহার করা যায়। অতএব দেখা যায় তরমুজের হাজার গুণ, তরমুজ খাওয়ারও সব দিক দিয়ে খাওয়া যায়। আর তরমুজের বিচি লাগানোর এখনই মূল্যবান সময়, আজকে থেকে যে যেখানে আছেন আপনার ঘরে তরমুজ খাওয়ার পর যে বৃষ্টি, বৃষ্টি ফালাবেন না, বৃষ্টি ধুবেন না, না ধুয়ে আপনি শুকাবেন, শুকিয়ে সেই বীজটা আপনি যদি টপে রোপণ করেন আপনার ই হবে, পুরো টপের ভিতরে তরমুজ হবে। ওটা আপনি আপনার ঘর থেকে নিচে ঝুলিয়ে দিতে পারেন, আপনার বাড়ির চালে দিতে পারেন। এখন সকল তরমুজই বাজারে খুব ভালো ভ্যারাইটি, সুন্দর ভ্যারাইটি, সুইট ভ্যারাইটি, বেস্ট কোয়ালিটি ভ্যারাইটির তরমুজ পাওয়া যাচ্ছে। আপনার তরমুজ খেতে আপনি ভুল করবেন না। 68,000 গ্রামের বাংলাদেশের 18 কোটি মানুষ, সকল বয়সের মানুষ তরমুজ খেতে পারে। তরমুজের কোনো ই নাই, সাইড ইফেক্ট নাই, শুধু তরমুজের উপকার, উপকার, উপকার। তরমুজের বীজের ভিতরে আছে মহামূল্যবান সিলেনিয়াম, মহামূল্যবান ভিটামিন, মূল্যবান ই আয়োডিন, এগুলো আমাদের শরীরের জন্য একান্ত দরকার। সব ভিটামিনই আছে, সব রকম আয়োডিনই আপনার ইয়ের ভিতরে পান তরমুজের বীজের মধ্যে। সাথে একটি বেশি জিনিস পাবেন, সেটা হলো জিঙ্ক, যেটা শরীরের ক্ষয় প্রতিরোধ করে, এটাও তরমুজের বীজের মধ্যে আছে। অতএব তরমুজ এবং তরমুজের বীজ, তরমুজের চামড়া সব কিছুই ঔষধি কাজে লাগে। এবং গ্রামে অনেক সময় তরমুজের ডগা ভালো করে পিলিং করে চামড়া টামড়া ফেলে ওটা ভর্তা করে, অনেক সময় তরমুজের ডগা ডালের সাথে দেওয়া, তরকারির সাথে দেওয়া, একটু বিট লবণ দেওয়া পাক করে। আলহামদুলিল্লাহ তরমুজ আমরা আজকে থেকে খাওয়া আরম্ভ করব। তরমুজ 30 টা মিটায় যাদের গলা শুকিয়ে যায় ঘন ঘন, তারা তরমুজ যত খাবে তত ভালো। আলহামদুলিল্লাহ তরমুজ খান, নীরব থাকেন।